Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেখ আব্দুল্লাহ মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে অনলাইন শ্রেণী কার্যক্রমে পাঠদানে আমি পাঠ উপস্থাপনায় তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তানিয়া বুলবুল, প্রভাষক কৃষি শিক্ষা, শেখ আব্দুল্লাহ মডেল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরাসরি পাঠদানে চলে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ থেকে, যেখানে টপিক ছিল ভূমিক্ষয় ও ভূমিক্ষয় রোধ। তো আমরা এই চ্যাপ্টারে আমরা ভূমিক্ষয় রোধ সম্পর্কে কিছু আলোচনা করছি। আজ আমরা ভূমি সংরক্ষণ সম্পর্কে ধারণা দিব। আচ্ছা, আমরা জানবো আজকের শিক্ষণ ফল হবে ভূমি সংরক্ষণ কি, ভূমি সংরক্ষণের উপায় কী কী আছে এবং ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানব। তো আমরা তাহলে প্রথমে জেনে নিই ভূমি সংরক্ষণ কী। ভূমি সংরক্ষণ, আমরা যেহেতু ভূমি ক্ষয় রোধ সম্পর্কে আগে জেনেছি, তো এই ভূমি সংরক্ষণ হচ্ছে ভূমি ক্ষয় রোধ করে ভূমির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাগুণ অক্ষুণ্ণ রাখা। এটাই মূলত ভূমি সংরক্ষণ, অর্থাৎ ভূমির ক্ষয় রোধ করে ভূমি ভৌত গুণাগুণ, ভৌত রাসায়নিক ও জৈবিক গুণাগুণ অক্ষুণ্ণ রাখার যেটাকেই বলছে ভূমি সংরক্ষণ। অর্থাৎ মাটির যে সৃষ্টিগত বৈশিষ্ট্য সেটা অক্ষুণ্ণ রাখা বা সেটা ধরে রাখাই হচ্ছে ভূমি সংরক্ষণ। তো অর্থাৎ মাটির স্বাস্থ্যটা, স্বাভাবিক যে স্বাস্থ্যটা সেটা রক্ষা করাই হচ্ছে ভূমি সংরক্ষণ। আচ্ছা, তো এই ভূমি সংরক্ষণ আমাদের করতে গেলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা গত ক্লাসে ভূমি ক্ষয়রোধ সম্পর্কে যেহেতু জেনেছি, তো ভূমি সংরক্ষণও প্রায় অনেকটা অনুরকমই। তো ভূমি সংরক্ষণ করতে গেলে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে যেমন প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শস্য পর্যায় গ্রহণ করতে পারি। শস্য পর্যায়টা কি, সেটা হচ্ছে একই ধরনের, মানে বারবার একই ধরনের ফসল না ফলিয়ে আমরা যদি একটার পর একটা, মানে বিভিন্ন রকম ফসল জমিতে ফলাই। অর্থাৎ প্রথমে আমরা একটা ফসল ফলালাম যেটা শিকড় অনেক গভীরে যায়, তারপর একটা ফসল ফলালাম যেটার শিকড়টা মাঝারি স্তরে যায় বা কম, মানে উপরের দিকে থাকে, তারপর একটা ফলালাম যে মাঝারি লেভেলে যায়। এবার মানে বিভিন্ন রকম ফসল যদি ফলায় তাহলে এই শিকড়ের গভীরতার জন্য এটা মাটি এটা ধরে রাখবে, এটা মাটির ক্ষয়টা রোধ হবে। এছাড়া বেশি পাতাযুক্ত, যেমন কখনো একবার ফসল ফলালাম যে কম পাতাযুক্ত গাছ, আবার কখনো বেশি পাতাযুক্ত বা বড় পাতাযুক্ত গাছের ফসল যদি ফলায় তাহলে ওই পাতা মাটিকে ঢেকে রাখবে। তারপর হচ্ছে ওইটা সরাসরি বৃষ্টি সজোরে মাটিতে আঘাত করতে পারবে না, পাতায় বাধাপ্রাপ্ত হবে। তো এভাবেও আমরা ওই মাটি সংরক্ষণ করতে পারি, ফলে মাটি ক্ষয় না হলে এটার মাটির পুষ্টি গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে, আবার সরাসরি রোধটাও পড়বে না, ফলে মাটিতে যে জৈব পদার্থ আছে সেটার অপচয়টাও কম হবে, নাইট্রোজেনের অপচয়টা কম হবে। এছাড়া আমরা যেটা করতে পারি যে ফসল ব্যবস্থাপনা করতে পারি। আচ্ছা, ফসল ব্যবস্থাপনা কেমন, যেমন হচ্ছে প্রথমে আমরা জৈব সার প্রয়োগ করতে পারি। জৈব সার প্রয়োগ করলে কী হবে, জৈব সার যে পচে এটার মাটির কণাগুলোকে আঠার মতো আটকে রাখে, ফলে মাটিটা ক্ষয় কম হয়, উড়ে যায় কম, বায়ুপ্রবাহ বা বৃষ্টির পানির সঙ্গে এটা ক্ষয়, মানে ক্ষয় হয়ে যায়, অন্য জায়গায় চলে যায়, এটা কম হয়, মাটির গুণটা উন্নত হয়। তাছাড়া কী করতে পারি, আমরা সেচ ব্যবস্থাপনাটা উন্নত করতে পারি। সেচ ব্যবস্থাপনা, সেচ দিলে কী হয়, মাটিটা জমাটবদ্ধ হয়ে থাকে, ফলে মাটি ক্ষয়টা কম হয়। তাছাড়া নিড়ানি করলে কী হয়, মাটির ভিতরে যে ছিদ্র তৈরি হয়, ফলে ওই পানি ভেতরে চলে যায়, উপর দিয়ে অত বেশি প্রবাহিত হয় না, ফলে উপরের স্তরটা ক্ষয় কম হয়। আচ্ছা, এভাবে আমরা ফসল ব্যবস্থাপনার মাধ্যমে মাটিটা সংরক্ষণ করতে পারি। আচ্ছা, আর যেটা করতে পারি সেটা হচ্ছে জাবড়া বা মালচিং প্রয়োগ। জাবড়া দিলে দাও কি, এটা হচ্ছে
ফল, লতা পাতা এরকম গাছের উচ্ছিষ্ট বিভিন্ন অনেক কিছু দিয়ে সেটা কী হচ্ছে মাটির মানে গাছের গোড়াটা ঢেকে রাখা বা মাটির উপরে একটা আস্তরণ দেওয়া। এর ফলে কী হয়, এই এটা দিলে সরাসরি বৃষ্টিপাত বায়ু প্রবাহের মাধ্যমে মাটিটা যেমন উড়ে যায় না, তেমনই সরাসরি সূর্যালো পড়ে নাইট্রোজেনের অপচয় হয় না, মাটিটা জৈব পদার্থ ধরে রাখতে পারে, এটা পচেও মাটিতে জৈব পদার্থ অ্যাড হয় তো, এবং বিভিন্নভাবে এটার ফলে মাটিটার পুষ্টিগুণও ধরে রাখতে পারে, হ্যাঁ, ফলে মাটি সংরক্ষণ করা যায়। আচ্ছা, আরও যেটা হয় যে ফসলের অবশিষ্টাংশ প্রয়োগ করে, যেমন আমরা অনেক সময় ফসল কেটে নিই, একটু গাছের গোড়াটা রেখে একটু উপর থেকে কেটে নিই, তখন এই অবশিষ্টাংশটা যদি আমরা আবার মাটির সঙ্গে একটু চাষ দিয়ে মিশিয়ে দিই, তাহলে এটা পচে মাটিতে জৈব পদার্থ অ্যাড হয়, যেটা আমাদের মাটির গুণোন্নত করে, মাটিটার কণাগুলোকে আঁকড়ে ধরে রাখে, ফলে এর ফলেও মাটিটা হচ্ছে সংরক্ষিত থাকে। আচ্ছা, আর কী হয়, ভূমি অসমতল রাখা, ভূমি যদি সমতল হয় তাহলেও এটা ক্ষয়টা বেশি হয়, পানি দ্রুত চলে যায় বা হচ্ছে বাতাসের সঙ্গে বেশি উড়ে যায়, তো মাটিটা যদি অসমতল হয় তাহলেও এই ভূমি সংরক্ষিত থাকে বা ক্ষয়রোধ হয়। আচ্ছা, এছাড়া সমতল যদি হচ্ছে ঢালুযুক্ত জমি হয় তাহলে এর এই উঁচু নিচু অংশ সেখানে বাদ দিয়েও আমরা এটা হচ্ছে পানির গতিটা রোধ করে এবং বিভিন্নভাবে এটাও হচ্ছে আমরা রোধ করতে পারি, ভূমিক্ষয়টা রোধ করতে পারি। এছাড়াও আমরা গাছ লাগিয়ে একটু বৃক্ষ বড়ো বেশি শিকড়যুক্ত গাছ লাগিয়েও এই মাটিটা সংরক্ষণ ভূমি সংরক্ষণ করতে পারি। তারপর হচ্ছে ঢালু জমিতে ঘাস লাগিয়ে দিতে পারি, ঘাসের শিকড়গুলো জমিটা আটকে ধরে মানে এই ঢালবে, পানি নামার সময় এই মানে কম হয়, ক্ষয়টা কম হয়। তারপর হচ্ছে সবুজ সার যোগ করেও এই ভূমিক্ষয়টা রোধ করতে পারি। তো আমরা যেটা জানলাম যে কীভাবে ভূমি সংরক্ষণ করতে পারি, কী কী বললাম আমরা এখানে, শস্য পর্যায় অবলম্বনের কথা বলেছি, আমরা ফসল ব্যবস্থাপনার কথা বলেছি, তারপর জাবড়া বা মালচিংয়ের কথা বলেছি, তারপর অসমতল ভূমি যদি অসমতল হয় সেটার মাধ্যমে হয়, তারপরে সমতলে বাদ দিয়ে, তারপর বৃক্ষরোপণ করে, তারপরে ঢালু জমিতে ঘাস লাগিয়ে, সবুজ সার প্রয়োগ করে, এভাবে বিভিন্নভাবে আমরা ভূমিটা সংরক্ষণ করতে পারি। এরপর ভূমি কেন আমরা সংরক্ষণ করবো, ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কী, তো এটাই যদি আমরা আলোচনা করতে যাই, ভূমি সংরক্ষণ প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি যেটা, যে যেমন উপরের স্তর থেকে এই ভূমিক্ষয়ের ফলে পুষ্টিটা উদ্ভিদের যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান এটা চলে যায়, ফলে ভূমি সংরক্ষিত হলে এই পুষ্টি উপাদানটা ধরে রাখে, জমিতে বজায় থাকে, ফলে পুষ্টি উপাদান বজায় থাকার মানে হচ্ছে জমিটা উর্বর হয়, এটা ফসল উৎপাদন বাড়ে, এবং আবাদি জমির মানে যদি কোনো জমি ভূমিক্ষয়ের ফলে অনুর্বর হয়ে যায় সেখানে ফসলের অনুপযুক্ত হয়ে যায় ফসল ফলানোর ফলে, কিন্তু যদি আমরা এটা ভূমিটা সংরক্ষণ করতে পারি তাহলে ফসল আবাদি জমির পরিমাণটাও বেড়ে যায়। তারপরে হচ্ছে পাহাড়ি যে এলাকায় যেই হচ্ছে জমিগুলো সেই জমিগুলো একটু ঢালু টাইপের, সেখানেও যদি আমরা ভূমিটা সংরক্ষণ করতে পারি তাহলে সেখানেও ফসল উৎপাদন করা সম্ভব হয় এবং উৎপাদনটা বাড়ে। তারপরে যে অতিরিক্ত আমাদের ভূমিক্ষয়ের ফলে পুষ্টি উপাদানটা যেহেতু চলে যায় সেহেতু আমাদের অতিরিক্ত সার প্রয়োগ করতে হয়, তো এই ভূমি সংরক্ষণ করা গেলে সেই অতিরিক্ত সারটা প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, এবং এর ভিতরে যে অণুজীবগুলো থাকে মাটিতে সে অণুজীবগুলোর কার্যকারিতাও বেড়ে যায়। তারপর ভূমিটা অনেক সময় যে ভাঙনের ফলে বা ভূমি ক্ষয় হয়ে অনেক সময় জলাশয়ে নাব্যতা কমে যায়, তো ভূমি সংরক্ষণ করা গেলে এই নাব্যতাটাও স্বাভাবিক রাখা যায়। আচ্ছা, তো এরকম বিভিন্ন কারণে আমাদের ভূমি সংরক্ষণের প্রয়োজন পড়ে। তো আমরা আজ মোটামুটি এতটুকুই জানলাম যে ভূমি সংরক্ষণ কী, ভূমি সংরক্ষণ কীভাবে করা যায় এবং ভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কী, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, এবার বই থেকে পড়ে আরও সুন্দর করে শিখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস পাঠদান এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।